এই আলোচনা অথবা দেখা গেল আলোচনা করা হয় নাই বা আলোচনায় আমি আনিনি, আমি হয়তো অনেক কথা আলোচনায় আনি না, যতটুকু প্রয়োজন মনে করেছি সেইভাবে ততটুকু আমি বলার চেষ্টা করেছি। তারপরও কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমার একটা বিষয়ে একটু প্রশ্ন আছে বা একটু বলতে চাই, এরকম যদি থাকে তাহলে যে কোনো কেউ বেশি সময় নিয়ে বলা যাবে না, অল্প সময় নিয়ে অত্যন্ত আনন্দিত হওয়ার সাথে অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। সময় বলে সময় তো আমার বন্ধুজন এবং উপস্থিত আমার গ্রামবাসী মামার মূল প্রবন্ধ আমরা শুনলাম বিস্তারিত, দীর্ঘদিনের গ্রামের প্রায় 30 বছরের একটা দ্বন্দ্ব দুই পক্ষের, এই দ্বন্দ্বটা ছিল আমাদের ক্লিয়ার। আমি একটু বলি, আমি একটু কাঠপোটা কথা হবে, তার অনেকে বুঝতে একটু সুবিধা হবে, কারণ আমরা অনেকটা আমাদের ভিতর থেকে যাচ্ছে, তারপরে একটু কথা বলতে গেলে তার ভিতরে আবেগ কাজ করছে, আমি একটু এগুলো একটু ক্লিয়ার হবে। যেহেতু আমাদের মামা প্রথম তার মূল প্রবন্ধে উপস্থাপন রেখেছে, আমরা ঈশ্বরের কাছে স্মরণ করি যে আমরা যেন যে উদ্দেশ্যে এসেছি আমাদের সেখানে যে যেন আমরা উদ্দেশ্য যেন আমাদের ঈশ্বরকে আমাদের বাস্তবায়ন করি, আমার সাথে মিলিত হওয়ার একটা মানে প্রত্যয় ব্যক্ত করে প্রথমেই আমরা কিন্তু শুরু করছি। আমিও ঠিক সেই জায়গায় ঈশ্বরের প্রতি আমার মানে মাথা মতো করে যে ঈশ্বর যেন আমাদের সেই জায়গায় নিয়ে যায়, তার ঈশ্বর কেন এই দূরত্ব কাজ না দিয়ে অনেকের ভিতর কিন্তু একটু বলুন থাকবে রাস্তায় যে একটু বলবে সেটা না বলে সেই জন্য আমি এখানে একটু বলছি যে গ্রামে ব্রাহ্মণ্যবাদ নিয়ে একটা দ্বন্দ্ব ছিল দীর্ঘদিন। আমাদের গ্রামে এক গ্রুপ ব্রাহ্মণ নিয়ে কাজ করতো না, আর এক গ্রুপকে আমরা কাজ করতাম, এই নিয়ে আমরা প্রায় 30 বছর ধরে আছি। তখন সমাজকর্তারা আমাদের পক্ষে, যারা ব্রাহ্মণ লাগাতাম তাদের পক্ষে নেতৃত্ব দিত। তখন ওই সময়টায় সমাজের লোকজন কোনটা অবস্থায় ছিল, আমাদের এলাকার বিশাল একটা রেগুলেশন তৈরি হল ব্রাহ্মণ হয়, তখন সেইভাবে কিন্তু আমরা তাদের নির্দেশনা মেনে বিভিন্ন রকম কাজ করতাম, এগোতাম, তাদের নির্দেশনা গ্রহণ করতাম। আমি ছোটবেলায় বিশেষ করে আমার শ্রদ্ধাবদন স্যার বাবু মুকুদার বাবা উনিও ওনার নেতৃত্ব আমি দেখছি আমার বাড়িটার খরচে, এইভাবে কিন্তু তাদের সাথে আমরা ছিলাম। কিন্তু এমন একটা পর্যায়ে এসে, একদম শেষ পর্যায়ে এসে, এই যে আমাদের গ্রামের তাদের সঙ্গে মিলিত হওয়ার যে কয়েকটা প্রসেসের কথা মামা বলে গেছে, এই প্রসেসের যে প্রসেস রয়েছে এতে যারা আমরা নেতৃত্ব দিয়েছিলাম গ্রামপতিরা, এদের ভিতর যে আমরা গ্রামের লোক মিলে গেলাম কিন্তু আমাদের যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে তারা আমাদের কী ধরনের নির্দেশনা দেবো এবং কীভাবে তারা ওদের সঙ্গে মিলে গেলো আমাদের কাছে একটু কোঅপারেট না করে বা আমাদের সাথে একটু মিনিমাইজ করা, গ্রামে এসে বসতো বা কিছু করতো, এই ধরনের একটা ক্ষোভ কিন্তু আমরা এই সমাজ প্রতিদের কাছে আমাদের রয়ে গেছে, যার কারণে আমরা কিন্তু মূল স্রোতে একটা আমরাও চলে যাওয়ার একটা উপভোগ করি, যে আমরা তাহলে আমাদের যখন লাগালো না ওরা, আমাদের যখন না লাগে আমরা মিলিয়ে নেব, আমরা ওর ভিতরে নেই, এই যে আমি খোলসা করে বলতেছি এই কারো কষ্টের কারণে সে যেন আমার মাফ করে দেয়। তা এই যে আমাদের কাছে সেভাবে কোনো রকমের মূল্যায়ন করলো না, একটা চিঠি দিল 17 তারিখ 18 তারিখ 21 তারিখের ভিতর দিতে হবে, কিন্তু চিঠিটা পাওয়ার প্রাপ্তির যে ইয়েটা ত্রুটিটা আমাদের কাছে মনে হয়েছে সচিন সরকারের কাছে ওই চিঠি কোনো মাধ্যম সরাসরি দেয়নি, চিঠি দিয়েছে প্রফুল্লবাবুর কাছে উজ্জ্বলপুর বাজারে, সেখান থেকে একদিন পরে দিয়ে ওই চিঠি তার কাছে আসছে, কিন্তু যারা মিলবে তারা কিন্তু তাকে কখনো বলে নাই যে ভাই আমরা তো মিলবো আমরা বসি, কিন্তু এত চিঠি বা এত অনেক কিছু দরকার হয় না, একজন গ্রামপতির কাছে পাইছে, সেই গ্রামপতি একদিন পরে সেই চিঠি দিছে, এই জায়গা হচ্ছে গ্যাপ, এই জায়গা একটা মনোকষ্টের কারণ যে আমরা তো মিলে যাবো কিন্তু তাদের নিয়ে মিলে মেলব, কিন্তু সমাজপতিরা কেন আমাদের এই ধরনের নির্দেশনা দিল চিঠির মারফত যে অমুক টাইমের ভিতর যদি আপনারা না মিলেন তারা কিন্তু বলছিলেন অমুক টাইমের ভিতর মিলে যাবে, এ নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকবে। আমার প্রশ্ন এই জায়গায় যে আপনারা ওইখানটায় যদি আমাদের একটু ওই দম্পতিদের মূল্যায়ন করতেন বা করানোর চেষ্টা করতেন তাহলে হয়তো তাদের মনে এই ক্ষোভ বা ব্যাপারটা থাকতো না, এটা আমার
এই জেলার উপর আপনারা যদি একটু হাত দেন বা আলোকপাত করেন তাহলে আমাদের হয়তো আর কোনো রকমের ক্ষোভ বা কষ্টকার থাকে না। এই বলে সবাইকে আমি আমারও নমস্কার জানিয়ে শেষ করছি। আমার কথায় কেউ যদি বর্তমান আপনারা আমার মাফ করে দেন। আমি ঠিক আছে, ধন্যবাদ। চারিপ্রদ উপস্থিত সভাপতি আমাদের সমাজপতি ওনাদের সম্পর্কে যে ধারণা আছে, আমার একটা ধারণা দিয়েছিল এই মিশার ব্যাপারে যাবতীয় আমরা যারা সন্তান ওনার যে ধারণা দিছে আমি বিন্দুমাত্র ওনাদের ত্রুটি খাই। আমার বলিছে সবাই দুইটা আর আশপাশ যে সমস্ত কথা আছে সব শুনতেছি, কিন্তু ওনাকে ডাকার যে স্কোপ সে পর্যন্ত আমরা পাই নাই। তারপর কাকুপতবাবু আছে ওনার দ্বারা একটু পাইছি, ওই প্রভুর দ্বারা একটু পাইছি। আজ ওনাকে তারা গেলি আমরা ডাইরেক্ট মানে ইনসাল্ট করছি আমাকে প্লাস ই দিই। আমি ডাকতে গেছি আমার ডাইরেক্ট ডাকতে জাতীয় দিনে এই সাধারণ দু একটু কথা বললাম। যখন ইংলিশ আমি শুনে এবং গোলা ভাই পর্যন্ত আমাদের আরো অনেকে করেছে যে আমার বাড়ি জাতি পাওয়া যায় না। এখন কি অসুবিধে বা কি আমরা বলুন? আমি মজুমদার বাড়ি ছেড়ে পিছু মজুমদার মানলাম আপনার কাছেও আমি কয়েকবার কি করছি যে আমার এত বড় চাপ দিচ্ছেন কেন সবাই যাচ্ছি এ কথাও আপনার আমি বলেছি। আর মুকুলবাবু তো সবসময় আমার মতামত নিয়ে কিন্তু আমি আমার শুধু ব্যক্তিগত কথাটা নেই কিন্তু আমার এই যে কথাটা বলবো আমাদের যারা সন্তান থাকে নিয়ে সবার বেশি আমি সভাপতি সহ আমাদের গ্রামের বন্ধুগুলো সবাইকে নমস্কার। তো আমি কথা বলতে চাচ্ছি যেখানে বলছে যে আমাদেরকে সমাজপত্রে বলছে যে তোমরা গ্রাম বইদের কাছে যাও, গ্রাম বইদের কাছে গেলে একা শুরু হবে। কিন্তু আমার তো আমাদের যতক্ষণ জানি সেরকমভাবে তো যাওয়া হয় না। আমরা গেছি একটা লক্ষ্মী পূজা হয় ওই বাড়ি, যেদিনকে আমাদেরকে চিঠি দেওয়া হয় 20 তারিখে 21 তারিখে হচ্ছে অবশ্যই করে মিলে যেতে হবে এরকম একটা এতে আর কি চিঠি পেয়ে আমরা তখন কিছুটা গেল তার আগের দিনকে আমাদের বাড়ি একটা লক্ষ্মী পূজা হবে তার জন্য আমাদের বাড়ি আমি ছিলাম সমাজ আমার ছোট কথা সুভাষের কাছে বলে আমাদের নিমন্ত্রণের কথা আমাদের কোনো বিল টিল নেই তাদের নিমন্ত্রণ করতে যাচ্ছ কি জন্য আমি লক্ষ্মী পূজার উদ্দেশ্য দেয় নাই তাহলে বাড়িতে নিবে বলে আমাকে কিভাবে লাগে আমার সাথে কিন্তু সুদেব গেছিল এই টাকার জন্য আমি একা গেছিলাম না, ওই খাবারই সুদেব ছিল আমার সঙ্গে যে আমি লক্ষ্মী পুজো দিতে ডাকিছি না আজকে তো ডাক হবে বা আমরা ই করবো এই জন্য লক্ষ্মী পুজোর সম্পর্কে আমি নিজে যখন বলছি আমি আমার দিয়েছি কবে লক্ষ্মী পুজো আমি জানি না ওই নিজের কথা আমি জানি বেশি কারণ দিচ্ছি ওই কালি আচ্ছা যাদের ডাকিছি মুকুলবাবু ওই আচ্ছা কথা শোনে না ফরকুল্লো ভাইয়ের কথা শোনে কি বলে ডাকি এই ইস্যুগুলো কিন্তু তোমরা সব ভুলে গেছো তাই না? এখন এখানে এই যে ডাকাডাকি থেকে তোমাদের কোনো ক্ষতি বিচ্ছুতি কিন্তু ধরা হয়নি। আমরা যখন আলোচনা করেছিলাম এবং বিশেষত যখন ওই বিশ্বাস বাড়ির ওই অনুষ্ঠানে আলোচনা হয়েছিল তখন আমি বলেছিলাম যে তোমাদের কোনো ত্রুটি বিচ্ছুতি এখানে ধরা হয়নি। এখানে যেটা ধরা হয়েছিল যে সমাজপতি গ্রামপতিদের সঙ্গে যে যোগাযোগ জীবনের ক্ষেত্রে করা হয়েছে এইখানে একটু গ্যাপ, এইটা নিয়েই কিন্তু মূল প্রশ্নটা। এবং সেই মূল প্রশ্নটার ক্ষেত্রে যে একটা গ্রামপতিদের ভিতর একটা দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্বটা মিনিমাইজ করার জন্য